দুবছর অতিমারী পরিস্থিতি কাটিয়ে ফের মণ্ডপসজ্জার কাজ পেয়েছেন মুখোশশিল্পীরা। খুশির হাওয়া পুরুলিয়ার চড়িদার মুখোশ গ্রামে, দিনরাত এক করে চলছে কাজ। গত দুবছরের অতিমারী পরিস্থিতি কাটিয়ে ফের স্বাভাবিক জনজীবন। কাশের বনে দোলা লেগেছে, আকাশে পেজা পেজা তুলোর মতো মেঘ। প্রকৃতি জানান দিচ্ছে মা আসছেন। দুবছর পর ফের জাঁকজমক দুর্গাপুজোর আয়োজন হচ্ছে প্রায় সর্বত্রই। সমস্ত পুজো আয়োজকেরাই কোমর বেঁধে নেমে পড়েছেন। পুজো মণ্ডপে বরাবরের মতো এবারও থাকবে বৈচিত্র্য। সে কারণেই এবার মুখোশশিল্পীদের মণ্ডপ তৈরির বরাত দিয়েছেন বেশ কিছু পুজোর আয়োজকেরা। স্বাভাবিকভাবেই মুখোশ তৈরির ব্যস্ততা বেড়েছে পুরুলিয়ার চড়িদা মুখোশ গ্রামে। পুরুলিয়ার ছৌ নাচ জগৎ বিখ্যাত। পুরুলিয়ার প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি ছৌ নাচের টানে বরাবরই দূর দূরান্ত থেকে ছুটে আসেন পর্যটকেরা। পুরুলিয়াতে মুখোশ তৈরির জন্য রয়েছে আস্ত একটি গ্রাম, যে গ্রামের নাম চড়িদা। চড়িদা গ্রামেই এখন প্রায় 20 জন মুখোশ শিল্পী দিন রাত এক করে দুর্গাপুজোর মণ্ডপ তৈরির জন্য মুখোশ বানাতে ব্যস্ত। জানা গেছে 20 জন শিল্পী প্রায় এক মাসের বেশি সময় ধরে এই মুখোশ তৈরি করে চলেছেন। মুখোশ শিল্পী মনোরঞ্জন সূত্রধর জানালেন, বর্ধমান মেদিনীপুর সহ প্রায় 4টে পুজো মণ্ডপের বরাত পেয়েছেন, যার জন্যে তৈরি হচ্ছে মুখোশ। কোনো মণ্ডপ তৈরি করতে 70 থেকে 80টি মুখোশ, কোথাও আবার 200টি মুখোশ প্রয়োজন। স্বাভাবিকভাবেই ব্যস্ততা বেড়েছে শিল্পীদের। মোটামুটি কোভিডের জন্য 2 বছর বন্ধ ছিল, 2 বছর মোটামুটি ওই প্যান্ডেলের কাজ 2-3টা হয়েছে। একটা আছে আপনার বর্ধমানে, একটা মেদিনীপুরে, আর একটা কাঁথিয়ে। কতজন মিস্ত্রি মিলে কাজ করছেন, কি কাজ করছেন? 20 জন আছি। মুখোশের কাজ করছি, মুখোশ পোশাক। ও, মুখোশ দিয়ে মণ্ডপ সজ্জা? মুখোশ দিয়ে তো সাজানো। মুখোশ মোটামুটি 4টাতে ওই 70-80 টাকা, কাজ মোটামুটি 1 মাস হয়ে গেল। বাজেট একটা মোটামুটি 2 লাখ 2.5 লাখ এইভাবে। এখন পরিস্থিতি মোটামুটি চলছে কোনোরকম। বন্ধ ছিল 2 বছর থেকে, তাতে একটু সেরকম দামে হালকা হালকা দামে দিতে হয়েছে। শিল্পীরা জানালেন, মাঝে 2টি বছর অতিমারী পরিস্থিতির কারণে পর্যটকেরা প্রায় আসেননি পুরুলিয়াতে। স্বাভাবিকভাবেই বিক্রিবাটাও কম ছিল। সমস্যায় ছিলেন মুখোশ তৈরির শিল্পীরা। এবার দুর্গাপুজোর হাত ধরে ব্যবসা ঘুরে দাঁড়িয়েছে। এক একটি মণ্ডপের জন্য 2 থেকে 2.5 লক্ষ টাকা বাজেট। স্বাভাবিকভাবেই পুজোর মরশুমে হাতে কিছু নগদ পয়সা আসবে, হাসি ফুটবে সংসারে। অপর এক মুখোশ তৈরি শিল্পী তাপস সূত্রধর জানালেন, শিল্পীরা দিনরাত এক করে কাজ করে চলেছেন। যেভাবেই হোক, মহালয়ার আগেই মুখোশ রওনা দেবে মণ্ডপে মণ্ডপে। এভাবেই চড়িদার মুখোশে সেজে উঠবে পূজা মণ্ডপগুলি। এগুলি যাবে মেদিনীপুর মণ্ডপে সাজবে। 2 বছর থেকে লকডাউনের জন্য কোনো কাজ হয়নি, কোনো কাজ দুর্গাপুজোতে কোনো কাজ তো হয়নি বেশি প্যান্ডেলে। সেখানে এবারে কাজ পেয়েছি আমরা, সেখানে এখন থেকে আমরা প্রস্তুতি শুরু করে দিয়েছি মণ্ডপ। মেদিনীপুরে এটা দুর্গা মণ্ডপে 1.5 থেকে 2 লাখ টাকা বাজেট। মুখোশ তোমার অনেক লোক বসে আছে, ছোটো আর ছোটো থেকে বসে অনেক লোক বসে আছে। কতজন মিস্ত্রি মিলে কাজ করছেন? আজকে 15 থেকে 20 জন। কালকে শুরু হয়ে যায় দুর্গাপুজো কাজ চলবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, পুরুলিয়া। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো। নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড় যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।